চলছে বিএনপি ডাকা সকাল সন্ধ্যা হরতাল মালিবাগ এলাকায় আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব হরতাল পরিস্থিতির চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি ওয়ালিউল সাকিব সকাল সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে কেমন দেখছেন রাজধানীর চিত্র আজকে কিন্তু তুলনামূলক বলা যায় যে যান চলাচল অনেকটাই কম বিশেষ করে আমি দেখতে পাচ্ছি যে বিএনপি আর যে এই যে বেশ গত অক্টোবর আঠাশ অক্টোবর থেকে এখন পর্যন্ত টানা কিছুদিন পরপরই অবরোধ এবং হরতাল পালন করে আসছে তো এই বিগত অবরোধ এবং হরতালগুলোর তুলনায় আজকে কিন্তু বলা যায় যে অনেকটাই যান চলাচল কম তবে এখন পর্যন্ত সড়কে পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে তবে গণপরিবহন এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যা আমি অনেক কম দেখতে পাচ্ছি এবং বিশেষ করে বলা যায় যে গণপরিবহন কম থাকায় কিন্তু যারা অফিসমুখী মানুষ রয়েছেন তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়ছেন আমি দেখতে পাচ্ছি এছাড়া যারা বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য তারাও কিন্তু এসে কিন্তু গণপরিবহন কম থাকায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং অনেকক্ষণ পরপর কিন্তু বাস আসার কারণে তাদের বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং বাস আসলেও কিন্তু তাদের মোটামুটি কিন্তু চাপাচাপি করেই কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে হচ্ছে এবং হরতালের কথা যদি বলি আসলে যদিও হরতালের কার্যক্রম তেমন কিছু আমি এখন পর্যন্ত আমার চোখে পড়েনি কোনো ধরনের মিছিল কিংবা কোনো ধরনের কোনো কার্যক্রম আমি দেখতে পাইনি তবে আওয়ামী লীগের যে এই বিএনপি ও সমমনা দলগুলোর হরতাল কিংবা অবরোধের বসছে তো আমি কিন্তু এই মালিবাগের মোড়ে আমি দেখছি যে স্থান নিয়েছে তারা তাদের মতো শান্তি সমাবেশ করছেন যেন হরতাল কিংবা এই ধরনের কোনো কার্যক্রম কেউ করতে না পারে এবং পরিস্থিতি যেন কোথাও না হয় সেই জন্য কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন এছাড়া আমি বলতে পারি যে আমি যে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরেছি আমি সব জায়গায় দেখেছি আজকে মোটামুটি বেশ ফাঁকা রয়েছে রাস্তায় যান চলাচল আজকে অনেকটাই যান চলাচল কম রয়েছে এছাড়া আমি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সড়কেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সতর্ক অবস্থানে দেখেছি এছাড়া আমি বিজিবির গাড়িকেও কিন্তু বিভিন্ন জায়গায় টহল করতে দেখেছি তো এই ছিল আমার কাছে হরতালের সার্বিক পরিস্থিতি